আসসালামু আলাইকুম। কুকিং স্টুডিওর আজকের আয়োজনে তৈরি করে দেখাবো চুলায় তৈরি খুবই মজাদার ভ্যানিলা প্লেন কেক। আশা করছি আমার আজকে সহজ রেসিপিটি আপনাদের ভালো লাগবে। তাহলে চলুন দেখে নেওয়া যাক। কেক তৈরি করার জন্য প্রথমে একটি মিক্সিং বল নিলাম। এখানে আমি রুম টেম্পারেচারে থাকা তিনটা ডিম নিয়ে নিচ্ছি। ডিমটা যদি ফ্রিজে থাকে অবশ্যই মিনিমাম 10 মিনিট আগে ফ্রিজ থেকে নামিয়ে তারপরে এটাকে রুম টেম্পারেচারে রেখে ডিমটাকে বিট করতে হবে। এখন একটা হ্যান্ড উইক দিয়ে ডিমগুলোকে বিট করে নিচ্ছি। আপনারা চাইলে ইলেকট্রিক বিটার দিয়েও বিট করে নিতে পারেন। তো প্রায় 10 মিনিট পর্যন্ত আমি ডিমটাকে বিট করে নেব। তো আমার ডিমটা বিট করা হয়ে গেছে। এখন অ্যাড করে দিব 1/2 কাপ পরিমাণ চিনি। চিনিটাকে ডিমের সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিব। চিনিটা গলে যাওয়া পর্যন্ত বিট করে নেব। যতক্ষণ পর্যন্ত চিনিটা গলে না যাবে ততক্ষণ পর্যন্ত বিট করে নিলাম। এখন 1/2 কাপ পরিমাণ সয়াবিন তেল অ্যাড করে নিচ্ছি। তেলটাকেও ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এই তো আমার মেশানো হয়ে গেছে। এখন শুকনো ফোড়নগুলোকে একটা স্ট্যানার উপর চালনি দিয়ে চেলে নিচ্ছি। পরিমাণ ময়দা দিয়ে দেবো 1 চা চামচ, পরিমাণ বেকিং পাউডার 2 টেবিল চামচ পরিমাণ পাউডার মিল্ক দিয়ে দিলাম। এখন শুকনো ফোড়নগুলোকে একটু ভালোভাবে চেলে নিচ্ছি। কেক বানানোর সময় অবশ্যই শুকনো ফোড়নগুলোকে চেলে নেবেন, এতে দেখা যায় ভিতরে লাম্পস থাকবে না, পুরো দানা জাতীয় জিনিসগুলোকে ফেলে দেওয়া যাবে। তো যাই হোক, এভাবে স্প্যাচুলা দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিব কেকের ব্যাটারটা। এই তো আমার ব্যাটারটা কিন্তু একদম রেডি। আরও ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন। এখন অ্যাড করে দিব 1/4 টিস্পুন পরিমাণ ভ্যানিলা এসেন্স। তো ভ্যানিলা এসেন্সটাকেও ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখানে কেক বানানোর জন্য একটা কেক মোল্ড নিয়েছি, এর মধ্যে কাগজ দিয়ে এখন 3 গ্লাস করে নিচ্ছি। তো এখন কেকের ব্যাটারটা দিয়ে দিচ্ছি। আমি আজকে চুলায় আপনাদেরকে কেকটা তৈরি করে দেখাবো। ঝাঁকিয়ে একটু সেট করে নিচ্ছি। এখন চুলায় একটা তাওয়া বসিয়ে ওর উপরে স্টেনার দিয়ে আমি কেকটাকে বসিয়ে দিলাম। ঢাকনা দিয়ে ডেকে ফিরে আসবো 35 থেকে 40 মিনিট পর। ফিরে এলাম, দেখতে পাচ্ছি আমার কেকটা কিন্তু বেক করা হয়ে গেছে। এখন ছুরি দিয়ে আমি কেকটাকে কেটে দেখাবো। এই কেকটা আমার বেক করতে চুলায় সময় লেগেছে 40 মিনিট। তো চুলার আগুনটা আমি মিডিয়াম লোতে রেখে 40 মিনিট পর্যন্ত কেকটাকে বেক করেছি। তা আপনারা চাইলেও খুব ইজিলি কিন্তু বাসায় কেকটা তৈরি করে নিতে পারেন। একটা সার্ভিং প্লেটে সার্ভ করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন কেকের কালারটা দেখে বুঝতে পাচ্ছেন কেকটা কতটা সুন্দর হয়েছে। এখন ছুরি দিয়ে আমি কেকটাকে কেটে দেখাচ্ছি কতটা সফট হয়েছে। তো কাছ থেকে দেখাচ্ছি, দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে এবং খেতেও কিন্তু বেশ ভালো লাগে। তো আপনারা খুব সহজে কিন্তু এই ভ্যানিলা প্লেন কেকটা বাসায় তৈরি করে নিতে পারেন। তো তৈরি হয়ে গেল আমার ভ্যানিলা প্লেন কেক। আশা করছি আমার ভ্যানিলা প্লেন কেকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। আপনাদের কোনো পছন্দের রেসিপি থাকলে অবশ্যই আমাকে জানাতে পারেন, আমি চেষ্টা করব তৈরি করে দেখাতে। রেসিপি রিলেটেড কোনো প্রশ্ন থাকলে কমেন্টস বক্সে কমেন্টস করে জানাতে পারেন। তো আজকে এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবেন, আবার নতুন রেসিপিতে দেখা হবে। আল্লাহ হাফেজ।